নমস্কার পুরুষ বিক জমজমাট করে এগিয়ে চলেছে মানে পুরুষরা বিভিন্ন ধরনের হাতাকুন্তি নিয়ে রান্না করে যাচ্ছেন নারীদের বদলে আর নারী রান্নাঘরে এসে পড়ছেন কি মজার ব্যাপার বলুন তো তাই আজকে আমার সঙ্গে আরেকজন পুরুষ এসেছেন যিনি রান্না করবেন আমাকে খাবেন এবং আপনাদের শেখাবেন রচিন্দ্রনাথ ঘোষাল নমস্কার আচ্ছা আপনি প্রথমে বলুন আপনি তো বানাচ্ছেন কাশ্মীরি আলুরদম এই রান্নাটা কোথা থেকে শিখেছেন নিশ্চয়ই আপনার বউয়ের কাছ থেকে না এটা আমি বই থেকে শিখেছি বই থেকে শিখেছেন বই থেকে শিখে এখন আমাদের অন্যান্য নারীদের শেখাচ্ছেন আর আমার রান্নাঘরে তাহলে প্রথমে কি করতে হচ্ছে প্রথমে করতে হচ্ছে আমাকে আলুটা দিয়ে সমস্ত মশলা দিয়ে মাখতে হচ্ছে আর আমি ওদিকে তেলটা গরম করতে তেলটা গরম তাহলে আমি তেলটা গরম করতে দিই আর আপনি সব মাখতে শুরু করুন আর তেলটা কপলা দেব একটু বলে দেন বেশি নল অল্প দিন দু পলা দিন ঠিক আছে কোনগুলো তাহলে আলু সিদ্ধ আলু সিদ্ধ রসুন পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা আদা বাটা আর হলুদ হলুদ গুঁড়ো গরম মশলা না গরম মশলাটা লাস্টে দেব লাস্টে দেবেন আচ্ছা এই এখন কি আছে একটু লঙ্কা গুঁড়োটা দিয়ে আছে আচ্ছা জিরে তাহলে হচ্ছে কি আলু সিদ্ধর সঙ্গে নুন চিনি কি দেব নুন চিনি দেয়া চিনিটা একদম অল্প চিনি অল্প নুন পরিমাণ মতো পরিমাণ মতো তাহলে আলু সিদ্ধর সঙ্গে পেঁয়াজ আদা রসুন বাটা গরম মশলাটা লাস্টে গরম মশলাটা এখন নয় একটু লেবুর রস কারণ লেবুর রস উনি রেডি করছেন জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর নুন চিনি আদা আচ্ছা এটা এবার কি মাখতে হবে এটা হ্যাঁ ওটা মাখতে হবে এদিকে আপনার জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিন তাহলে একটু জিরে আর তেজপাতা ফোড়ন এবার কি এটা এর মধ্যে ছেড়ে দেবেন হ্যাঁ আচ্ছা যেহেতু আলুটা সিদ্ধ করাই আছে তাই সিদ্ধ করার আলাদা কোনো ব্যাপার নেই না তাহলে ছেড়ে দিন এটা আমি নাড়তে থাকছি হ্যাঁ তা কেউ যদি ইচ্ছা করে গ্রেভি খেতে চায় তাহলে একটু বেশি করে একটু জল দিলেও হয়ে যেতে পারে অনেক সময় পেঁয়াজটাকে ধরুন বাটার সময় পেঁয়াজ অনেক সময় একটু জল ছাড়ে হ্যাঁ 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 সেভাবে করলে আলাদা করে জল দিতে হয় জল দিতে হয় না তো তাতে আপনার কানিকুন ঢেকে রাখলে একটু এখন কি গরম মশলা দেবেন না নামাবার জাস্ট নামানোর সময় গরম মশলা দিতে হবে হয়ে এসেছে মশলা এবার বোধ হয় গরম মশলা দিতে হবে অল্প এবার নামিয়ে দিচ্ছি হ্যাঁ হয়ে গেল আমাদের কাশ্মীরি আলুর দম সবচেয়ে শক্ত কাজটা হচ্ছে যে আলুটা সিদ্ধ করে রাখা বাদ বাকি আর কোনোটাই শক্ত কাজ নেই সবথেকে ভালো যদি এটা এক ঘন্টা আগে মেখে এক ঘন্টা আগে যদি মেখে দেওয়া যায় আচ্ছা 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 জীবনে কি গিন্নি কে রান্না করে কোনোদিন খাইয়েছেন মোটামুটি প্রত্যেক ছুটি বারে একটা না একটা আইটেম করতে হয় সে কি এরকম অবস্থা মানে ছুটি ছুটির দিন আসলেই তো আপনার বুক কাঁপে তাহলে ভালো লাগে ভালো লাগে ব্যাপার বলুন তো আপনারা নারীদের কি একদম পিছে হাটিয়ে দেবেন রান্নাঘর থেকে না নারীরা যেমন সব ব্যাপারে এগিয়ে চলেছে পুরুষদেরও রান্নাঘরে এগিয়ে থাকতে হবে না একদম কাশ্মীরি আলুর দম সেদ্ধ আলুর মধ্যে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন ও চিনি পরিমাণ মতন মেশান এবং তার সঙ্গে লেবুর রস মাখিয়ে রাখুন এক ঘন্টা মতন এরপর কড়াইতে সাদা তেল দিন তেল গরম হলে তেজপাতা ও জিরে ফোড়ন দিন মশলা মাখা আলু দিন ও ভাজতে থাকুন মশলা ভাজা ভাজা হয়ে গেলে একসাথে আলুর গায়ে মেখে মেখে গেলে শুকনো করে নামিয়ে নিন ওপরে গরম মশলা ছড়িয়ে দিন